মেয়েরা দেখবেন তাদের পাজামাগুলো তৈরি হয় এমনভাবে যাতে টাকনার উপরে থাকে, প্লাজো, বিভিন্ন রকমের ধুতি পাজামা, নানা রকমের পাজামা তৈরি হচ্ছে এখন নতুন নতুন। এরপরে দেখেন মেয়েদের নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য, তাদের প্রাইভেসি রক্ষার জন্য, ব্যক্তিত্বের পরিচায়ক হিসাবে তাদেরকে শালীন পোশাক, পুরুষদেরকেও বটে, মহিলাদেরকে তাদের মতো করে শালীন পোশাক করতে বলেছে। তারই অংশ হিসাবে ওড়না পরা, এটা কোরআনের একটা বিশেষ নির্দেশনা, ওড়না পরা। কোরআনের ভাষা সেটাকে জিলবাব বলা হয়েছে, মাথার কাপড় টেনে দেওয়া। এই যে ওড়না পুরুষদের, মেয়েদের এখন থ্রি পিস দেখবেন যে ওড়না ছাড়া হয়, এখন টু পিস হয়, থ্রি পিস খুব কম হয়। এখন ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে দেখবেন সাথে একটা ওড়না দেয়, খেয়াল করছেন আপনারা? তাহলে ওড়না ছিল কোথায়, আসলো কোথায়? আপনারা মনে করছেন কাকতালীয়, না, এগুলো বাই ডিজাইন, বাই প্ল্যান, এগুলো করা হচ্ছে, বাট আমরা জানি না। তো এই জন্য আমি বলতে চাই যে ইসলাম যেগুলোকে, আমি এরকম আপনাকে অন্তত বহু এক্সাম্পল দিতে পারবো, আর একটা দিয়ে আমি শেষ করি। কুকুরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুকুর মানুষ উপকারে আসতে পারে, শিকার করতে পারে, পাহারাদারি করতে পারে, সে কাজে মানুষ ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট মানুষের ঘরের ভিতরে কুকুর রাখবে না। কুকুরের জন্য আলাদা ঘর হতে পারে, পরিচর্যা হতে পারে, মানুষের ঘরে ঢুকাবে না। কেন? এখানে স্পিরিচুয়াল দিক আছে, সব কিছুর বাহ্যিক দেখে আমরা বিবেচনা, বাহির দেখে আমরা বিবেচনা করবো না, ভেতর অন্তর্নিহিত দিক আছে, আমরা জানি না, উনি ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতেন। তো কুকুর যদি মানুষের ভেতরে থাকে, কুকুরের উপরে নানাভাবে শয়তান কুকুরের উপরে ভর করে, মানুষের ঘর বাড়িতে যখন থাকে তখন সেটা মানুষ প্রভাবিত হয়, মানুষ টেরও পায় না। কীভাবে প্রভাবিত হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতুল ফেরেশতা আসে না। এর মানে এই না যে কুকুরের কোনো দোষ আছে, এটা একটা বাস্তবতা। কুকুরকে তার মতো করে ঘর বানান না, আপনার চেয়ে আরও সুন্দর ঘর বানাবেন, ইসলামে নিষেধ নেই, কোথাও নিষেধ নেই যে আপনার বেডরুমের চেয়ে কুকুরের জন্য আরো দামি বেডরুম করেন, নিষেধ এরকম কোথাও লেখা নেই কোরআনে। দিয়েছে আপনি করে দেন, বাট আপনার বেডরুমে রাখবেন না, এটা হলো নির্দেশ। এর বিপরীতে সাহাবিরা অনেকে বিড়াল পালতেন, আপনারা জানেন আবু হুরায়রা, তার নামই হয়ে গেছে বিড়ালের বাপ, এত বেশি বিড়াল পালতেন, বিড়াল ভালোবাসতেন। এখনকার যে সভ্যতা নির্মাণ করা হয়েছে, যে সভ্যতা গোটা পৃথিবীতে এস্টাবলিশড করা হয়েছে, আপনারা দেখেন ঘরে ঘরে বেডরুমগুলোতে একমাত্র পশু হিসাবে স্থান পায় হলো কুকুর। আপনি কি একটু মিলাতে পারছেন? কোরআন হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে ওইটাকে সবচেয়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। আমি আপনাকে অন্তত 100 এক্সাম্পল দিতে পারবো এরকম, যে এগুলো কিন্তু কাকতালীয় না ভাই, এগুলো একটাও কাকতালীয় না, এগুলো সব বাই প্ল্যান, শয়তানের পেছন থেকে কাজ করছে।